জোনাথন দ্য টর্টোয়েস 1832 সালে জন্ম। আগামী বছর পর্যন্ত বেঁচে থাকলে তার বয়স হবে 190 বছর। তখন জোনাথনই হবে পৃথিবীর স্থলে চড়ে বেড়ানো সবচেয়ে বয়স্ক প্রাণী। 1882 সালে তাকে ভারত মহাসাগর থেকে সংগ্রহ করা হয়। বর্তমানে সে অ্যাটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপ সেন্ট হেলেনার গভর্নর হাউসের বাগানে ক্যাপটিভিটির মধ্যে আছে। চোখে ছানি পড়ে যাওয়ায় কিছু দেখতে পায় না সে, ঘ্রাণ শক্তিও নেই, শুধু আছে প্রখর শ্রবণ শক্তি।